আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয়গুলি গুরুত্বপূর্ণ, আসলেই প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। আজকে কিভাবে দুটি লাইন, স্রেফ দুটি লাইন মুখস্থ করলে আপনারা বাংলাদেশ দণ্ডবিধি আইনের এক হইতে 131টে ধারা মনে রাখতে পারবেন বা মুখস্থ করতে পারবেন, অর্থাৎ কোন সেই দুটি লাইন মুখস্থ করলে আপনি এক হইতে 131টে ধারা মুখস্থ করতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি, যে মানে কোন দুটি লাইন মানে মনে রাখলে আপনারা এই ধারাগুলো মনে রাখতে পারবেন বা মনে রাখার সূত্রটা আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন সকল বন্ধুই দেখে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা জানি যে কোন দুটি লাইন মুখস্থ করলে আপনারা 131টি ধারা দণ্ডবিধি আইনের মনে রাখতে পারবেন। তার আগে আলোচনা করি বন্ধুরা, বাংলাদেশ দণ্ডবিধি আইন কিন্তু 1860 সালে এই আইনটা রচয়িত হয় এবং অদ্যাবধি বলবৎ রয়েছে এবং এটি কিন্তু বাংলাদেশের এক নম্বর আইন 1860 সালের, এবং আইনটি হলো 45 নম্বর আইন, 1860 সালের 45 নম্বর আইন তথা বাংলাদেশ দণ্ডবিধি আইন। এই দণ্ডবিধি আইনে কিন্তু এক হইতে 511টা ধারা আছে। তো এক হইতে 511টা ধারা যদি আপনি সব একবারে মুখস্থ করতে চান তাহলে কিন্তু সম্ভবপর না। তাহলে কিভাবে মুখস্থ করবেন? হ্যাঁ, অবশ্যই সেই সূত্রটি আজকে আলোচনা করবো, সে দুটি লাইনের কথাই বলবো। তার আগে আপনাদের কিছু উদাহরণ দেই। এই উদাহরণগুলো যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি বোঝাতে চাচ্ছি এবং আপনার কিন্তু মেমোরির ভিতরে এটি আপনার মানে গেঁথে রাখতে পারবেন। তো তার আগে এই জন্য হয়তো সবাই সেই দুই লাইনের জন্য ভিডিওটি স্কিপ করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, আসলে কিন্তু না, এই দুটি লাইন প্রত্যেকটি আলোচনার ভিতরেই বিদ্যমান থাকবে। যেমন ধরেন, আপনাকে যদি কেউ একটা জাল বুনতে দেয় তাহলে আপনি কিন্তু জালটা একবারে বুনে ফেলতে পারবেন না। আপনি আজকে কিছু বুনলেন, কালকে কিছু বুনলেন এবং একটা একটা ঘর দিয়ে যেভাবে জাল তৈরি করে, তো পুরো জালটাই কিন্তু একসময় হয়ে যায়। হয়তো কোনো একটা সময়ে মানে এক বছর লেগে যেতে পারে, 6 মাসও হতে পারে, 3 মাসও কমপ্লিট হতে পারে। আপনি সাপোজ ধরেন আপনাকে তরমুজ খেতে দিল, পুরো তরমুজটাই যদি আপনি একবারে খাওয়ার চেষ্টা করেন আপনি আদতেও খেতে পারবেন না। তাহলে কিভাবে করবেন? খণ্ডে খণ্ডে খণ্ডিত করবেন, তারপরে খাওয়ার চেষ্টা করবেন। আপনাকে যদি কেউ এক প্লেট ভাত একবারে খাইতে পারে, এটি কোনোভাবে সম্ভবপর না, এমনকি আমার পক্ষে সম্ভবপর না, তাহলে আমি কি করব? এটি যদি আমি লুকমা বলে কেউ কেউ বলে হলো চামচ দিয়ে কেটে কেটে খায়, তাহলে কিন্তু এটি আবার সম্ভব। কোন এক সময় দেখা যাবে যে পুরো প্লেটটি শেষ হয়ে গেছে, পুরো তরমুজটি আপনি একাই খেয়ে ফেলছেন অথবা আমি একাই খেয়ে ফেলছি। ঠিক তেমনি ভাবে আমি আপনাদের এই দুই লাইনের ভিতরে কিছু খণ্ড দিয়ে দেব, সেই খণ্ডগুলো যদি আপনি মনে রাখেন তাহলে দেখবেন এমনিতেই আপনার মস্তিষ্কের ভিতরে 1 থেকে 131টে ধারা দণ্ডবিধি আইনের এই দু লাইনের মাধ্যমেই আপনি মনে রাখতে সক্ষম হয়েছেন, আপনার মনে আছে। তো কি সেই দুই লাইন? চলেন এবার সেই দুই লাইনের কাছে যাই। তো তার আগে যে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন এবং আসলে কোনো কিছু একবারে কিন্তু হয় না, আপনাকে বারবার বারবার পড়তে হবে। লাইন দুটি হচ্ছে এরকম যে সূচনায় সাধারণ ব্যাখ্যা দিতে হবে, সাজার সাধারণ ব্যতিক্রম, অপরাধের সহায়তা ও ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী অপরাধ। বুঝতে পারছি কিছু বোঝেননি, যতক্ষণ কি বলছেন আর এখন কি শুনাইলেন। হ্যাঁ, এই দুটি লাইন দুটি আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে এরকম যে সূচনায় সাধারণ ব্যাখ্যা দিতে হবে, সাজার সাধারণ ব্যতিক্রম, অপরাধের সহায়তা ও ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী অপরাধ। জি বন্ধুরা, আমি যে দুটি লাইন বললাম এই দুটি লাইন কিন্তু প্রত্যেকটা লাইনেই আপনার এক একটি অধ্যায়ের নাম বলছি। যেমন আপনার সাধারণ ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যা তো একটা অধ্যায় আছে কিন্তু, এরপরে সাজা বা দণ্ড সম্পর্কিত একটা অধ্যায় আছে কিন্তু, এবং সাধারণ ব্যতিক্রম আইনে সাধারণ ব্যতিক্রমের একটা অধ্যায় আছে। এই অধ্যায় বা প্রত্যেক অধ্যায়তে কতগুলো ধারা আছে? এবার অপরাধের সাধারণ যে ব্যতিক্রম সেই ব্যতিক্রম আছে, তারপরে অপরাধের সহায়তা করাও যে একটা অপরাধ এর একটা অধ্যায় আছে, এবং ষড়যন্ত্রমূলক যে অপরাধ আছে এই অপরাধের কিন্তু একটা মানে অধ্যায় আছে। তাহলে এই কয় অধ্যায় যদি আপনি প্রথমে মনে রাখতে হবে, প্রথমে মনে রাখতে হবে যে সূচনায় সাধারণ ব্যাখ্যা দিতে হবে, সূচনায় অর্থাৎ সূচনার ধারাটা কত, এক হইতে কত মানে সংখ্যা পর্যন্ত সূচনায় আপনার মানে সূচনার ধারা কি, 10টা, 20টা, 30টা, 40টা না 50টা। এবার হচ্ছে সূচনায় ব্যাখ্যার যেটা সেটা ব্যাখ্যায় হলো কয়টি ধারা আছে, এবার সাধারণ ব্যতিক্রমের কয়টি ধারা আছে, অপরাধ মানে সহায়তার কয়টি ধারা আছে, রাষ্ট্র ষড়যন্ত্রের কয়টি ধারা আছে এবং রাষ্ট্রবিরোধী অপরাধের কয়টি ধারা আছে। এটা ওই যে তরমুজের মতো কয়েকটি খণ্ডে খণ্ডিত করলেন, তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করলেন, পুরোটা খেয়ে যাবে। তাহলে আমরা আপনাকে খণ্ড করে নিলাম,
এই যে পাঁচটি খণ্ডে খণ্ডিত করলাম, এই পাঁচটি কিন্তু মনে রাখতে হবে। আমি আবারও বলি, সূচনায় সাধারণ ব্যাখ্যা দিতে হবে সাজার, সাধারণ ব্যতিক্রম, অপরাধের সহায়তা, অপরাধের ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী অপরাধ। এবার আমরা চলে যাব যে এই যে এক একটি খণ্ডে ভাগ করলাম, দেখি কোন খণ্ডে কতটি সংখ্যা আসে এবং এই সংখ্যাগুলো কি কি লিপিবদ্ধ আছে। আমরা প্রথমে চলে যাব সূচনায়। সূচনা আছে কত? এক হইতে পাঁচ পর্যন্ত কিন্তু সূচনা দেওয়া আছে। আইনের যে সূচনা সেটা এক হইতে পাঁচ পর্যন্ত কিন্তু দেওয়া আছে। এরপরে একে আছে যে মানে এটি দণ্ডবিধি আইন নামে পরিচিত, দুই মনে করেন যে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ, তিনে বাংলাদেশের ভিতরে মানে বাইরে ভেতরে বেচারযোগ্য, এরকম এই যে এক হইতে পাঁচটা আছে এটা কিন্তু সূচনায়। অর্থাৎ সূচনায় এক হইতে পাঁচটা কিন্তু মানে ধারার কথা বলা হয়েছে। এবার সেই পাঁচটা আপনারা মুখস্থ করে নেবেন, মনে রাখবেন। এরপরে ছয় হইতে বান্ন ষাটাইবেন ক, সাধারণ ব্যতিক্রম। এরপরে সাজা সম্পর্কিত যে ধারা সেটা হচ্ছে দেখবেন যে তিপ্পান্ন হইতে চুয়াত্তর ধারা পর্যন্ত সাজার ধারার কথা উল্লেখ করা হয়েছে। এরপরে যে সাধারণ ব্যতিক্রম সেটা কিন্তু ওর পরেরটা পঁচাত্তর হইতে পঁচানব্বই পর্যন্ত কিন্তু আপনার সাধারণ ব্যতিক্রমের কথা বলা হয়েছে। এবার সাধারণ ব্যতিক্রমের ছিয়ানব্বই হইতে একশো পাঁচ পর্যন্ত কিন্তু আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে যে সাধারণ ব্যতিক্রম আছে সেটা। এবার অপরাধের সহায়তা কিন্তু একশো ছয় হইতে একশো বিশ ধারা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ অপরাধের সহায়তার জন্য যতগুলো ধারা আছে সেটা কিন্তু ওই এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। অপরাধের সহায়তা একশো ছয় হইতে একশো বিশ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখন একশো ছয় হইতে একশো বিশ ধারায় কি কি আলোচনা করা হয়েছে? এবার ষড়যন্ত্রমূলক অপরাধের ক্ষেত্রে আপনার একশো বিশের ষটাইপেন ক ধারা হইতে একশো বিশের ষটাইপেন খ ধারা, এখানে দুটো এই অধ্যায়তে মাত্র দুটো ধারা আছে। তারপরে রাষ্ট্র সম্পর্কিত অপরাধ যে সকল অপরাধ রয়েছে সেটা হলো একশো একুশ হইতে কিন্তু একশো তিরিশ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাহলে বুঝলেন তো যে সূচনায় সাধারণ ব্যাখ্যা দিতে হবে সাজার, সাধারণ ব্যতিক্রম, রাষ্ট্রবিরোধী অপরাধ, ষড়যন্ত্রমূলক অপরাধ, এই সকল মানে পাঁচ ছয়টা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এক হইতে একশো একত্রিশটি ধারা আপনি কিন্তু মনে রাখতে পারবেন। এবার আপনি কিভাবে এই ধারাগুলো পড়বেন, যে এক হইতে পাঁচ পর্যন্ত আপনার মনে করেন যে সাধারণ মানে সূচনার কথা বলা হয়েছে, অর্থাৎ কিভাবে আইনটা শুরু হয়েছে, আইনটার বিচার কখন হবে, কিভাবে হবে, বাইরে কি করলে মানে কি অপরাধ হবে, এভাবে মুখস্থ করবেন যে সূচনায় এক হইতে পাঁচ পর্যন্ত পাঁচটা ধারা আছে। এই পাঁচটা ধারা কি কি আছে সে ধারাটা আসলে মুখস্থ করে দেওয়া যায় না, মুখস্থ করে নিতে হয়। এরপরে সাধারণ যে ব্যাখ্যা আছে ছয় হইতে বান্ন ষটাইপেন ক, এরপরে সাজা বা দণ্ড সম্পর্কিত যেটা আছে সেটা হলো যে তিপ্পান্ন হইতে চুয়াত্তর ধারা, সাধারণ ব্যতিক্রম আছে পঁচাত্তর হইতে পঁচানব্বই ধারা, এবং অপরাধের মানে সাধারণ যে ব্যতিক্রম সেটা হচ্ছে ছিয়ানব্বই ধারা হইতে একশো পাঁচ ধারা। এমনিভাবে আপনারা এই ধারায় কোন ধারায় কি আছে সেটা অবশ্যই চোখ বুলায় নেবেন এবং মনে রাখতে সুবিধা হবে, এবং অধ্যায় বাই অধ্যায় মনে রাখবেন। অপরাধের সহায়তা যেমন একশো ছয় হইতে একশো বিশ পর্যন্ত, এবং অপরাধমূলক ষড়যন্ত্র একশো বিশের ষটাইপেন ক হইতে একশো বিশের ষটাইপেন খ পর্যন্ত, তাহলে এই এখানে কিন্তু দুইটা তিনটা ধারা আছে। এবং রাষ্ট্র সম্পর্কিত অপরাধের ক্ষেত্রেও আপনার খুব বেশি নাই একশো একুশ হইতে একশো তিরিশটে ধারা আছে, তো এইখানেও আপনার আটটা ধারা আছে। তো এমনিভাবে যদি আপনারা এরকম ওই যে সে আবার বলি মানে শেষেও বলি যে সূচনায় সাধারণ ব্যাখ্যা দিতে হবে সাজার, সাধারণ ব্যতিক্রম, অপরাধের অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধের সহায়তা, এই সম্পর্কিত যে মানে দুটি লাইন বললাম এই দুটি লাইনই আপনার মূল মনে রাখার চেষ্টা করবেন এবং ধারাগুলো মানে লিখে মুখস্থ করার চেষ্টা